कालिंदी नदी पार हुए लोकालय ढुके पड़ल बाघ। बशिरहाट जिलार हिंगलगंज ब्लकेर कालीतला ग्राम पंचायत पारघुमटी ग्रामेर घटना। सुंदरबन जंगलेर गा घेसे बोये गिएछे कालिंदी नदी। सेई नदी पेरिये गत मंगलवार रात्रिबेला दक्षिण राय हाना दिएछे लोकालय। সেই নদীর পাড়ে বাঁধা ছিল একটি ছাগল। সেই ছাগলটি ধরে বসেছিল বাঁধের ওপরে। তারপর গ্রামবাসীদের নজরে আসে, তাকে তাড়া করলে নদী পেরিয়ে আবার জঙ্গলে ফিরে যায়। এই নিয়ে রীতিমতো রাতের ঘুম কেড়েছে সুন্দরবনবাসীর। ফরেস্ট ডিপার্টমেন্ট বহুত কষ্ট করে এটা ঢুকিয়েছে গ্রামের মানুষ, এটাকে নিয়ে আতঙ্কিত হয়েছিল। ঝিঙ্গাখালীর বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছে। রীতিমতো আতঙ্কিত সুন্দরবন পাড়ের মানুষ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছিল বাঘ। এলাকায় বন দপ্তরের কর্মীরা রয়েছেন, গ্রামবাসীদের বারবার সতর্ক করা হচ্ছে। বাঘটা বড় নদী পার হয়ে আসছিল, আসার সময় এনজিওর একটা বোর্ড এসেছিল, ওরা দেখতে পায়, দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয় দিলে। আমরা পাবলিক নিয়ে ওখানে গিয়েছিলাম, দেখলাম সত্যি বাঘের পায়ের কল পাওয়া গিয়েছে। বশিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।